আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো রেড ক্যাবেস ভাজি চলুন তাহলে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ মরিচ তারপর লাগছে ছল্ট এরপর লাগবে ওয়েল এরপর লাগছে কিছু পাঁচফোড়ন এরপর লাগবে কাঁচা রসুন আর আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস ক্যাবেজ রেড ক্যাবেজ চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই আজ আমরা নেব হাফ রেড ক্যাবেজ এভাবে চিকুন চিকুন করে কাটতে হবে যতটা চিকুন করে পারা যায় ক্যাবেজটাকে আমরা কেটে নেব প্রথমে আমরা একটি পাত্র নিয়ে নিলাম সেখানে ওয়েল দিয়ে দিচ্ছি ওয়েলটা একটু গরম হতেই দিয়ে দিলাম ফোড়ন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সঙ্গে দিয়ে দিবো কিছু পেঁয়াজ এখন এগুলোকে ভালো ভুনা করতে হবে এখন দিয়ে দিব সল্ট কিছুক্ষণ নাড়াচাড়া করবো ঘুনা হওয়ার পরে আমরা দিয়ে দিব ড্রাই চিলি সেই সঙ্গে দিয়ে দিব রসুন ক্রাশ একটু লাল লাল হলে তখন দিয়ে দিব ক্যাবেজগুলো এই রান্নায় কিন্তু আমরা কোনো মশলা ইউজ করব না মশলা দিলে ক্যাবেজের কালারটা নষ্ট হয়ে যায় তাই আমরা মশলা ছাড়াই রান্না করব খেতে কিন্তু অনেক টেস্টি হয় এভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মেশাবো এখন ঢেকে ফাইভ মিনিটস রান্না করব ফাইভ মিনিটস হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আবার ঢাকনি দিয়ে ফোর মিনিটস রান্না করব দেখুন কত সুন্দর হচ্ছে এখন দেখে নিব ক্যাবেজটা সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হতে হবে সো আমরা ঢাকনি দিয়ে আরও থ্রি মিনিটস রান্না করব দেখুন এই পর্যায়ে ক্যাবেজটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা কমিয়ে দিলাম চুলের আঁচটা কমিয়ে দিচ্ছি আমাদের রান্না শেষ এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে এই ক্যাবেজটা কিন্তু অনেক হেলদি যারা ভিগান তারাও খেতে পারবে আর যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তারা ইটসেলফ খেতে পারেন এতে ওয়েট লুজ হবে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ক্যাবেজ ভাজিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো খেতে আমি এখন একটু গার্নিশ করে দিলাম এভাবে গার্নিশ করেও আপনারা সার্ভ করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই ডিশগুলো এখন যে দেখছেন আমার প্লে লিস্টে আছে এখনই আমার প্লেলিস্টটা ঘুরে আসুন থ্যাংক ইউ